নান্দাইল উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার সকাল 10 ঘটিকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল 11 ঘটিকায় নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নান্দাইল উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন 154 ময়মনসিংহ 9 নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ নান্দাইল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শরাফুদ্দিন ভুইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজাহারুল হক ফকির, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবুল কাশেম লাবলু, আব্দুল মতিন ভদ্র, আব্দুর রশিদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, মোয়াজ্জেম হোসেন মিল্টন প্রমুখ বক্তব্য রাখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে প্রেরণা যুগিয়ে সুপরামর্শ দিয়ে স্বাধীনতার পথকে প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব। সেই মহিষী নারীর 92তম জন্মবার্ষিকী, তার আত্মার মাগফিরাত কামনাসহ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।